হ্যালো গাইস, অনেকদিন ধরে ভাবতেছি যে কামালদা বলতেছে যাই, তো ওর দোকানে তো যেতে পারছি না, তো আজকে মানে যেতে হবে আজকে, তো যাচ্ছি কামালদার দোকানে। এখন গিয়ে দোকানে গিয়ে কামালদার সাথে কথা বলছি আর তোমাদেরকে সবটাই শেয়ার করব, তোমাদের সাথে সবাই দেখবেন। তো কামালদার দোকানে যাচ্ছি এখন, এই যে রোডে আছি দেখতে পাচ্ছেন, রাস্তায় আছি এখন বর্তমানে, যাচ্ছি গিয়ে দেখাচ্ছি সব। হ্যালো গাইস, আমি এখন চলে আসছি আমাদের গ্রামে কামালদার দোকানে। এখানে খুব কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো এখন কামালদার সাথে কিছু কথা বলবো। তো তোমরা সবাই দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই, আর সাবস্ক্রাইব তো বলতে হবে না। তো এই যে দোকান, এটা কামালদার, এই যে কামালদা বসে আছে, এখন ওর কাছে যাবো শুনি। তো ঠিক আছে কামালদা, বলো এখানে কীরকম কি জিনিস পাওয়া যায় তোমার দোকানে? এখানে তো কাঠের সমস্ত রকমের যা ফার্নিচার হয় এখানে তৈরি করা হয়, প্লাস MDF পার্টিকেল বোর্ডে তো কাজ করা হয় এখানে। মানে কি কি যাবতীয় জিনিস পাওয়া যায় এখানে? আলমারি, খাট, শোকেস, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সব কিছু হয়, যত রকম আর কি ফার্নিচার হয় সব এখানে পাওয়া যায়। স্থানটা বলে দাও সবাইকে। দুদুন্ডা, আহমেদাবাদ, উত্তর দিনাজপুর। তো আপনার কাছে যদি ওরা আপনার কাছে জিনিস নিতে চায় তো কোথায় আসবে প্রথমে? ফার্স্ট একটা যে কোনো মানুষ দূর থেকে আসলে কোথায় নামবে, গাড়ি থেকে বা কোনো জায়গা থেকে আসলে? প্রথমত এখানে দুদুন্ডা হাই স্কুল আছে, আমাদের DLED কলেজ, দুদুন্ডা মন্ডল DLED কলেজের অপোজিটে আমাদের দোকান। এখানে অবশ্যই গাড়ি পাওয়া যাবে, যে কোনো গাড়ি পাওয়া যায় এখানে। তো এখানে সব কিছু পাওয়া যায় ফার্নিচারে? শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল যা আছে একদম। আর কীরকম রেটে পাওয়া যায়, মানে চিপ রেটে না? একদম 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 সস্তা, পাইকারি খুচরো সব রকমই পাওয়া যায়, কাঠের সমস্ত কিছু পাওয়া যায়। তো ঠিক আছে, আপনাদেরকে এখন আমরা এক এক করে জিনিস দেখাবো। আর কামালদার কাছে খড়ি টড়িও সব কিছু, মানে যত যাবতীয় জিনিস মানে কাঠে পাওয়া যায়। তো একটা একটা করে জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সবাই দেখে বলবো, যদি পছন্দ লাগলে চলে আসবা আমাদের দুদুন্ডা হাই স্কুলের পাশে।